ওবায়দুল কাদের সর্বদা বিএনপিকে নিয়ে চিন্তায় থাকেন বলছে রেজভি। ঘুম নিয়ে জেনেভায় বৈঠক আজ শুরু, বাংলাদেশ প্রসঙ্গ থাকছে। ফের আদালতে মামুনুল হক, আওয়ামী লীগ চাপে পড়ে কৌশল আটছে। জানিয়ে দেব প্রথমে বন্ধুত্ব তারপরে ধর্ষণ, মন্ত্রীর ছেলের বিরুদ্ধে গর্ভপাতের চাপ দেওয়ার অভিযোগ। জানিয়ে দেব ঈদ তো হলো, বিএনপির আন্দোলন কবে। এবং সর্বশেষ জানিয়ে দেব প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত আসানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ওবায়দুল কাদের সর্বদা বিএনপিকে নিয়ে চিন্তায় থাকেন বলছে রেজভি। আগামী নির্বাচন ফেয়ার ও সুষ্ঠু হবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যে সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি বলেছেন, ওবায়দুল কাদের সাহেবের কথা শুনে মনে হয়েছে তিনি শুধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নন, বিএনপিরও বোধহয় উপদেষ্টা। তিনি সর্বদা বিএনপিকে নিয়ে যে চিন্তায় থাকেন তাতে মনে হয় তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন। তিনি ফেয়ার নির্বাচন বলতে ফেয়ার অ্যান্ড লাভলির কথা বুঝিয়েছেন কিনা তা বোধগম্য নয়। তিনি বলেছেন, ফেয়ার নির্বাচনের একটি আওয়ামী ভাষণ রয়েছে যা 14 বছরে দেশের মানুষ দিব্য চোখে অবলোকন করেছে। তার ফেয়ার নির্বাচনের সংখ্যা অনুযায়ী সুষ্ঠু ভোট হলো সন্ত্রাসের রাজত্ব কায়েম করে জনগণকে কাবু করতে সকল শক্তি নিয়োগের মাধ্যমে 2014 সালের 5ই জানুয়ারির বিনা ভোটের নির্বাচন এবং 2018 সালের নিশিরাতের নির্বাচন। রিজভি বলেন, আগামী নির্বাচন ইভিএম এ হওয়া এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকার যে কথা আপনারা বলেছেন তাতেই আপনার আগাম বার্তা জনগণ স্পষ্ট বুঝতে পেরেছে। আগামী নির্বাচন হবে মহাজালিয়াতি ও দস্যুবৃত্তির। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভি বলেন, ক্ষমতাসীন গোষ্ঠীর পাতা ঝরতে শুরু করেছে, এরা এখন ঝড়পাতা, তাই লুটপাট আর রক্তপাতের ভিত্তির ওপর দাঁড়িয়ে কোন রকমের ক্ষমতা ধরে রাখতে চায়। দেশব্যাপী সোয়াবিন তেল নিয়ে যে তেল সমাতি চলছে তাতেই বোঝা যায় সরকার লুণ্ঠনের কর্মসূচি ছাড়া তাদের অন্য কোনো কর্মসূচি নেই। তিনি বলেন, বলা হচ্ছে তেলের দাম বাড়িয়ে সরকার মুনাফাখোরদের সুযোগ করে দিচ্ছে, একেবারেই ভুল তথ্য। সরকার এবং মুনাফাখোর একাকার, আলাদা ভাবার কোনো অবকাশ নেই। তেল আমদানিকারক বড় 5টি কোম্পানি সবাই সরকারের সাথে যুক্ত, সরকারই মুনাফাখোর, মুনাফাখোরই সরকার। এ কারণেই সরকারের চরিত্র বৈশিষ্ট্য মাফিয়ার মতো, মাফিয়ারা নিজের শক্তিতে বলিয়ান, এরা কাউকে সুবিধা দেয় না, নিজেরা সুবিধাভোগীর একটি বিশেষ চরিত্র হয়ে দাঁড়ায়। বর্তমান আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের সামগ্রিক চরিত্র এটি। রেজভি বলেন, সর্বোচ্চই ক্ষমতাসীনদের মিথ্যার বেশাতি, মিথ্যার বাড়াবাড়ি কখনোই কোনো সুসংহত বিজয় আনতে পারে না। এদের জারস ফুরিয়ে এসেছে, কোনো চক্রান্ত দিয়ে সংগ্রামী জনগণকে নতি স্বীকার করানো যাবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার এর অধীনেই আগামী নির্বাচন হবে এবং ব্যালট পেপারই হবে ভোটদানের পদ্ধতি। তিনি বলেন, এই সরকারের পতন অত্যাসন্ন, এই সরকারের পতনের মাধ্যমেই বাংলাদেশকে গণতন্ত্রের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ স্থান হিসেবে গড়ে তোলা যাবে। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মেয়র শরাফত আলী সফু সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। ঘুম নিয়ে জেনেভায় বৈঠক আজ শুরু, বাংলাদেশ প্রসঙ্গ থাকছে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ঘুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের 5 দিনব্যাপী 127তম বৈঠক আজ জেনেভায় শুরু হচ্ছে। বৈঠকে বিভিন্ন দেশের ঘুম পরিস্থিতির অগ্রগতি পর্যালোচনা করা হবে, এতে বাংলাদেশ প্রসঙ্গও থাকছে। কমিটি আগের বৈঠকে বাংলাদেশে 76 জন ঘুম হয়েছিলেন বলে প্রতিবেদনে সরকারের কাছে হস্তান্তর করেছিল। বাংলাদেশ সরকার দাবি করেছে যে ঘুম হওয়া কয়েকজনের সন্ধান পাওয়া গেছে। 5 জন বিশেষজ্ঞ নিয়ে ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স তথা ঘুম সংক্রান্ত গ্রুপ গঠিত। বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের নাগরিক হলেও তারা ওইসব দেশের প্রতিনিধিত্ব করেন না, তারা স্বাধীন বিশেষজ্ঞ হওয়ায় নিজস্ব সূত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন প্রস্তুত করেন। তারপর প্রতিবেদন সংশ্লিষ্ট দেশগুলোর কাছে শেয়ার করা হয় পদক্ষেপ গ্রহণ করার জন্য। বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের নাগরিক হলেও তারা ওইসব দেশের প্রতিনিধিত্ব করেন না, তারা স্বাধীন বিশেষজ্ঞ
হওয়ায় নিজস্ব সূত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন প্রস্তুত করেন। তারপর প্রতিবেদন সংশ্লিষ্ট দেশগুলোর কাছে শেয়ার করা হয় পদক্ষেপ গ্রহণ করার জন্য। গোপ সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের বৈঠকে দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিত থাকার সুযোগ নেই। কূটনৈতিক সূত্রে জানা গেছে, জেনেভায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে গোম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের প্রতিবেদন সরকারের কাছে হস্তান্তর করা হয়। এতে 76 জন বাংলাদেশীর নাম অন্তর্ভুক্ত রয়েছে। জেনেভায় বাংলাদেশ দূতাবাস তালিকাটি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। পররাষ্ট্র মন্ত্রণালয় তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় জবাব দেওয়ার জন্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয় উত্তরে জানিয়েছে যে নিখোঁজ থাকার পর বেশ কয়েকজন আবার ফিরেও এসেছেন। এছাড়াও ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখা গেছে যে নিখোঁজ কেউ কেউ ভারতে অবস্থান করছেন। তাদের অবস্থানের খবর যেসব গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে ওইসব গণমাধ্যমের কপি এবং লিঙ্ক কমিটির কাছে দেওয়া হয়। সূত্র মতে, জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান ওয়ার্কিং গ্রুপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ওই সময় রাষ্ট্রদূত নিখোঁজ হওয়াদের ফিরে আসা এবং বিদেশে থাকার তথ্য হস্তান্তর করেন। এভাবে যাদের সন্ধান মিলেছে তাদের নাম গুমের তালিকা থেকে বাদ দেওয়ার অনুরোধও বাংলাদেশের তরফে করা হয়েছে। উত্তরে গুম সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপ বলেছে যে নাম বাদ দেওয়ার বিষয়টির সময় সাপেক্ষ। গ্রুপের তরফে স্বাধীনভাবে বিষয়টি যাচাইয়ের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র মতে, গুম সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপ থেকে অনেক দেশের গুম পরিস্থিতি পর্যালোচনা করে বিধায় তাদের পক্ষে স্বল্প সময়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন, সেজন্য বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া সময় সাপেক্ষ। এ নিয়ে জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান রাতে মানব জমিনের সঙ্গে আলাপে বলেন, এটা রুটিন বৈঠক, প্রতি 3 মাস অন্তর অন্তর ওয়ার্কিং কমিটি বৈঠক বসে, এটা কান্ট্রি স্পেসিফিক নয়। ক্লোজ ডোর ওই বৈঠকে কোনো দেশের কোনো দূতাবাসেরই কারো উপস্থিত হয়ে কিছু বলার সুযোগ নেই। আগের বৈঠকের রিপোর্ট এখনো আসেনি জানিয়ে তিনি ওই বৈঠকে ইন জেনারেল আলোচনা হবে বলে জানাতে পেরেছেন। তবে বাংলাদেশ নিয়ে আজ থেকে শুরু হওয়া বৈঠকে নতুন কোনো কোয়ারি চাওয়া হলে পরবর্তীতে যথাসম্ভব সরবরাহ করা হবে। উল্লেখ্য, গুম, বিচার বহির্ভূত, হত্যাসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব এবং এর সাবেক ও বর্তমান 7 প্রভাবশালী কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফের আদালতে মামুনুল হক। চতুর্থ দফায় সাক্ষ্য গ্রহণের জন্য হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে। সোমবার সকালে আদালতের পাবলিক প্রসিকিউটর রকিবউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল 9টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে কাশিমপুর কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। সাক্ষ্যদাতারা হলেন নাজমুল হাসান শান্ত, মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনি ও রতন মিয়া। সাক্ষ্যদাতারা হলেন নাজমুল হাসান শান্ত, মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনি ও রতন মিয়া। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, সোমবার মামুনুল হকের বিপরীতে 4 জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে, সেজন্য মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে। সাক্ষ্য গ্রহণ শেষে তাকে পুনরায় কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হবে। তিনি আরো বলেন, চার্জশিটের 9, 10, 11 ও 12 নং সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, মামুনুল হক 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্ট এক নারীর সঙ্গে অবস্থান করেছিলেন। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে মামুনুল হককে ঘেরাও করেন। পরে ওই রিসোর্টে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে ব্যাপক ভাঙচুর করে মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যান। রাজনীতি হঠাৎ সরব, আওয়ামী লীগ চাপে পড়ে কৌশল আসছে। দ্বাদশ সংসদ নির্বাচনে 1.5 বছর বাকি থাকতেই হাওয়া লেগেছে রাজনীতির পালে। একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিএনপি সহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে তার এই ঘোষণার নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে আর কখনো নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতে বারবার বিশ্বাস ও আস্থা ভঙ্গের অভিযোগ এনেছে তারা। দলের নেতারা বলেছেন, দেশি বিদেশি চাপের মুখে অতীতের মতো এখনো আবারও বিএনপিকে নির্বাচনে নেবার নানা কৌশল নিচ্ছে আওয়ামী লীগ। এবার আর কোনো ফাঁদে পা দেবে না বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ বলেছেন, রাজনীতির মূল সংকট নির্বাচনকালীন সরকার, আর নির্বাচনকালীন সরকার প্রশ্নে সংলাপের আগে প্রয়োজন রাজনৈতিক সমঝোতা। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী
কর্মসূচির বক্তব্যের পরের দিন গতকাল রোববার সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, যতক্ষণ না আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে ততক্ষণ পর্যন্ত নির্বাচন নিয়ে আলোচনার কোনো প্রশ্নই ওঠে না। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে নির্বাচনের কোনো প্রশ্নই উঠতে পারে না। আর শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকেন তাহলে বিএনপি নির্বাচনেই যাবে না, ইভিএম তো পরের কথা। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপির নির্বাচনে যাওয়ার প্রথম শর্ত হিসেবে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে, একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ওই নির্দলীয় সরকার জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচন পরিচালনার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করবে এবং সেই নির্বাচন কমিশন যে নির্বাচন অনুষ্ঠান করবে তাতেই জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার ও সংসদ গঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরোধী দলকে সভা সমাবেশ করার সুযোগ দেওয়ার বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ একটা মুনাফিক দল, কোনোদিনই কখনো কথা দিয়ে কথা রাখে না, এটা হচ্ছে তাদের চরিত্র। একইভাবে আওয়ামী লীগের ঘোষণাকে আমলেই নিচ্ছে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। গতকাল তিনি সমকালকে বলেন, বিশ্বের সব দেশই বাংলাদেশ অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে, তাই বিশ্ববাসীকে দেখাতে এখন আওয়ামী লীগ নতুন কৌশল নিচ্ছে। তাদের এই ধরনের বক্তব্যের গুরুত্ব নেই, তারা গায়ের জোরে অতীতেও বারবার একতরফা নির্বাচন করেছে, আবারও তারা একই প্রস্তুতি নিচ্ছে, আমরাও একই সরকারের অধীনে কোনো নির্বাচন যাব না। আওয়ামী লীগের গত কয়েকদিনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণ করে বিএনপিকে নিয়ে নির্বাচনে যাওয়ার ঘোষণা হাস্যকর ও প্রতারণামূলক। ইভিএম এর মাধ্যমে ডিজিটাল দুর্নীতি করা হবে বলেও দাবি করেন তিনি। প্রথমে বন্ধুত্ব তারপরে ধর্ষণ, মন্ত্রীর ছেলের বিরুদ্ধে গর্ভপাতে চাপ দেওয়ার অভিযোগ। প্রথমে বন্ধুত্ব ঠিক তারপরেই ধর্ষণ, এবার এক তরুণীর সঙ্গে বন্ধুত্ব করে তাকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক মন্ত্রীর ছেলের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে। জানা যায়, অভিযুক্তর বাবা রাজস্থানের অশোক গেহলত সরকারের মন্ত্রিসভার সদস্য ও রাজস্থানে কংগ্রেসের প্রথম সারির নেতা। এ বিষয়ে বছর 23-এর জয়পুরে নির্যাতিতা জানিয়েছে, তাকে দিল্লি এবং জয়পুরে বহুবার ধর্ষণ করেছেন ওই ব্যক্তি। এমনকি ধর্ষণের জেরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার উপর অকথ্য শারীরিক অত্যাচারও চালানো হয়। এরপর শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়ে গর্ভপাত করতে হয় তাকে। এছাড়াও জানায়, প্রথমে ফেসবুক ওই মন্ত্রীর ছেলে যোগাযোগ করেন তার সঙ্গে, সেখান থেকেই শুরু তাদের বন্ধুত্ব। তবে কিছুদিন পরেই তাকে একা দেখা করতে বলেন অভিযুক্ত। এরপর 2021 সালের 8 জানুয়ারি সোয়ায় মধুপুরের একটি হোটেলে দেখা করেন দুজনে। এরপর প্রথম সাক্ষাতেই তার পানীয় মাদক মিশিয়ে তাকে অচেতন করে ধর্ষণ করেন ওই ব্যক্তি। এরপরে তার জ্ঞান ফিরলে তাকে তার অনাবৃত শরীরের ছবিও দেখান। এরপর এই ঘটনার পর থেকে মন্ত্রীপুত্র তাকে ভয় দেখিয়ে বহুবার তার সঙ্গে দেখা করেছেন, এমনকি তাকে শারীরিক নির্যাতন ও মারধরও করেছেন। এরপর সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে ঔষধ খাইয়ে গর্ভপাত করাতে চেয়েছেন তিনি, এমনকি জানিয়ে দিয়েছেন সন্তানের কোনো দায়িত্ব নিতে পারবেন না। এরপর তাকে ক্যামেরার সামনে মারধর করেন ওই ব্যক্তি এবং অশ্লীল ভিডিও রেকর্ড করে সেই ভিডিও ভাইরাল করার হুমকিও দিতেন। এ বিষয়ে তরুণীর অভিযোগের পর দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তারা এই ঘটনা তদন্তে রাজস্থান পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে, এমনকি ইতিমধ্যে ঘটনারও তদন্ত শুরু হয়ে গেছে। ঈদ তো হলো, বিএনপির আন্দোলন কবে? জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের বাইরে আছে প্রায় 15 বছর। এই সময়ের মধ্যে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে আন্দোলন সংগ্রামে থাকলেও কোনো সুফল পায়নি দলটি। 2014-2018 সালে নির্বাচনী কৌশলে পরাজিত হয়েছে। এরই মধ্যে ঈদের পরে আন্দোলন হবে বলে দলের অনেকে হুমকিও দিয়েছেন। তবে ঈদের পরে কবে আন্দোলন হবে সে বিষয়ে কেউ কিছু বলতে পারছে না। তাদের বক্তব্য, আন্দোলন চলমান, কখনো চূড়ান্ত পর্যায়ে যাবে, কখন চূড়ান্ত পর্যায়ে যাবে সেটা সময় বলে দেবে। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। এরপর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল চালাচ্ছেন তারেক রহমান। নিয়মিত স্থায়ী কমিটির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। একই সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে স্কাইপি বৈঠক ও ফোনে কথা বলেই সিদ্ধান্ত নেন। এরই মধ্যে বিএনপি যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ সবগুলো অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। দলকে অনেকটা সংগঠিত করা হয়েছে। এখন সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি দিলে সবাই মাঠে নামবে, এমনই বলেছেন তৃণমূলের নেতাকর্মীরা। এদিকে বিশদলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে বিলুপ্ত করা না হলেও অনেকটা নিষ্ক্রিয়। এ অবস্থায় বৃহত্তর জাতীয় ঐক্যের মাধ্যমে সরকার পতনের আন্দোলন করতে চায় বিএনপি। এ অবস্থায় জোটগত নাকি যুগপথ আন্দোলন হবে এমন প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান মান্না বাংলা নিউজকে বলেন, জোটগতভাবে হোক আর যুগপথ হোক, আন্দোলন হবেই। আমরা সরকার
পতন আন্দোলনের দিকে যাচ্ছি, তবে দিনক্ষণ ঠিক করে কখনো আন্দোলন হয় না, আমরা চাই আজই শুরু হোক। সূত্র জানায়, আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু রাজধানী ঢাকা ধরে সাজানো হচ্ছে বিভিন্ন পরিকল্পনা। পাশাপাশি দলকে গতিশীল করতে মিডিয়া সেল, প্রযুক্তি ও গবেষণা সেল, প্রচার সেল, আইনি সহায়তা সেল গঠন করা হয়েছে। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে রাজপথে নামার জন্য তৃণমূল বিএনপির একটি বড় অংশকে প্রস্তুত রাখতে প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন দলের হাইকমান্ড। ঝুঁকি যত বড়ই হোক, দল তার পাশে থাকবে, এমন মনোভাব গড়ে তোলা হচ্ছে প্রতিটি নেতাকর্মীর মধ্যে। এই লক্ষ্যে মহানগর বিএনপির কমিটি পুনর্গঠন চলছে। প্রতিটি ওয়ার্ড ও থানায় নতুন করে কমিটি করা হচ্ছে। ইতিমধ্যে মহানগর উত্তরে 600+ ইউনিট কমিটি গঠন করা হয়েছে। সারাদেশের 80+ সাংগঠনিক জেলা কমিটিও পুনর্গঠন করা হচ্ছে। অধিকাংশ জেলায় নতুন কমিটি দেওয়া হয়েছে। জানা গেছে, শীঘ্রই রাজপথে দৃশ্যমান কর্মসূচিতে ফেরার জন্য দলের নেতাকর্মীদের প্রতি এক ধরনের বার্তা রয়েছে। এসবের পাশাপাশি সরকার বিরোধী বৃহৎ প্ল্যাটফর্ম তৈরির কাজও অনেকটা এগিয়ে আনা হয়েছে। এই প্ল্যাটফর্মে ডান বাম সব মতাদর্শকে এক কাতারে এক মঞ্চে নিয়ে আসা হচ্ছে। প্রাথমিকভাবে প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছে। ঈদের ছুটি কাটিয়ে 2-1 দিনের মধ্যে নতুন করে আলোচনা শুরু হবে। জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বাংলা নিউজকে বলেন, এখন তো ঈদের ছুটির মধ্যে আছি, ছুটিটা কাটাই তারপরে বলা যাবে। বিএনপির আন্দোলন কবে শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, কর্মসূচির বিষয়ে মহাসচিব সাহেব জানাবেন। আর আমার ব্যক্তিগত বক্তব্য হলো, মুভমেন্ট তো হবেই, হতেই হবে, মুভমেন্ট ছাড়া তো কোনো পথ নেই। তবে কবে কখন হবে সেটা এখন বলা যাচ্ছে না। আন্দোলন সংগ্রামের মতো কোনো বিকল্প নেই, এটাকে জোরদার করার জন্য নানা প্রক্রিয়ার কাজ চলছে, দেখা যাক কি হয়। প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত আসানি। প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আসানি। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত এই ঘূর্ণিঝড় উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। আবহাওয়া অধিদপ্তর সোমবার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার, যা দমকা অথবা জড় হাওয়া আকারে 117 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় আসানি আজ সোমবার সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1085 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1020 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 1020 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 995 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে।